সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই। আজকে হলো যাও ভাত বা যাই ভাত, আমাদের দেশে বলে যাই, আর এমনিতে ঢাকাতে বা শুদ্ধ ভাষা হলো যাও। এটা হলো দিঘা দান, আমাদের দেশীয় একটা চাল। এটা এমনিতে আপনার সাদা দেখা যাচ্ছে, কিন্তু নর্মালি কিন্তু সাদা না। এটা যদি ঢেকিতে বার দেওয়া হতো, মানে ঢেকিতে ভাঙানো হতো, তাহলে এটা লাল থাকতো, আর মেশিনে করলে হয় সাদা। এটা পার্থক্য। আর এখানে আসলো খেজুরের গুড়, মানিকগঞ্জের খেজুরের গুড়। খেজুরের গুড়টা খুব টেস্ট। আমিষ নিয়েছি, আমিষ দেখাবো না, হাত দিয়ে খাবো। আর এখানে আছে একটু দুধ, শর্ট মানে শর্ট দেখাইতে স্বাদ বেশি, দুধ দিয়ে খাবো। গরম দুধ পুরো নিব না, আগে একটু খেয়ে দেখি। গ্রামে দেখতে আমি গ্রামে খাইতো, কোনো কিছু নিত গুড় টুর মাঝে মাঝে নিত, শুধু লবণ দিয়ে খাইতো ওরা। কাকু বাড়িতে দুধ থাকতো, তারা হয়তো সর্দি খাইতো, আবার মরিচ বাটা দিয়ে খাইতো। আর এটা হলো সকালের খাবার, দুপুরে খাইতো না, সকালবেলায় খাইতো। এটা খাইলে বেশি সময় থাকে না, বেটি কি দাঁড়া একটু বলি। ভালোই, মজা খারাপ না, একদম অন্যরকম টেস্ট। তবে এটার মধ্যে মানে যদি মাংস দিয়ে করে, চিকেন দিয়ে করে ভালো লাগবে, কিন্তু স্যুপের মতো লাগবে। সাধারণত ব্যাপার না, এটা এমনি এমনি খায় সবাই। আমন ধানের আছে, দিঘা ধানের আছে, আউশ ধানের আছে, অনেক রকম ধানের হয় এটা। আর এই দিঘা ধান বা আউশ ধান বা আমন ধান এগুলো হয় কিন্তু জলাশয়, মানে যেসব জমিতে সবসময় জল থাকে ওইসব জায়গায় এগুলো চাষ করে। আমাদের বাড়ির পিছনে বিল আছে, বিলে আমাদের ছোট একটা জমি আছে, সব বর্গা, আর মাঝে মাঝে চাষ করে, মাঝে মাঝে করে না।
এই খাবারটা কিছুটা আমাদের দেশীয় আরেকটা খাবার আছে, হাজু পান্তা বলে, মানে গরম পান্তা ভাত, ওইটা ওইটার মতো কিছুটা। আতপ চাল তো নেবা, আতপ চাল, আতপ চাল, আতপ চাল কেমনে হয়? আতপ চাল ওই তো ধান গরু দেয় মলে, তারপরে মলন দেয় পালাইয়ে, তারপরে উড়াই, মানে ময়দা হলো ফালাইয়ে, তারপর শুকায়, শুকে তারপর মেশিনে বানিয়ে, মানে মানে সিদ্ধ করার লাগে না, না না সিদ্ধ করার লাগে না, আতপ আতপ দাম মেশিনে বানায়, তারপর জায়গাটা না, তারপর খায়। আবার দেখিতে গেলে লাভ হইতো, দেখিতে গেলে বেশি ভালো, আগে আমরা খাইছি রান্না করছি লাল টকটকা হইতো, সুন্দর হয়েছে। এটা হলো আতপ চাউল, মানে সিদ্ধ সারা চাউল। আর আমাদের গ্রামে আগে সব ধরনের ধানই বুনতো, এখন নেই, ওই জন্য ফলন কম হয়েছে। সবাই কম হয়েছে জলের উপরে নির্ভর করি, চাউল যদি ঠিক মতো থাকি তাহলে ফলন ভালো হয়। আমাদের জমি তো অল্প একটু জমি, তাই না? হ্যাঁ, নিচা জায়গায় তো, নিচা জায়গায় যেটা জল থাকে এটা এমন ধান বলি, উঁচু জায়গায় হয় না, জল থাকে না, জল বেশি হলে দুজে দেবো আর কম স্বাভাবিক থাকে তো ঠিক মতো হয় ধানটা, আর কম হয় তাহলে হয় না। ওই তারিখে ওই তো তোমার টাকা কি করছে দুজন কম দিতে বলি পাতলা করে বলছি, তারপরে হয়তো হয়তো দেড় ধান হয়েছে মাত্র, খাওয়া খুবই ভাড়া বাড়ি হলো, ভালো লাগলো খুবই। সকালবেলায় ভালোই লাগলো, আপনারা যদি পান এরকম আউশ দান এমন দান তাহলে করে খাইবেন, ভালো লাগবো। যত কিছুই না রান্না ভাতের মধ্যে রান্না করে, তাই না? গরম জল করে আগে, জলটা বড় কানায় তারপরে চাউল দিয়ে দেয়, বেশি জল দেবো না, দুই স্বাদ লাগবো না, একটা দোলাতে দিলে ওটা বেশি ভালো হয়। পোলা বানাই সব বিশ্রাম করতেছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।